ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার নাইকা হল ভিডিও। আমি এর আগে নাইকা থেকে প্রচুর জিনিস পারচেস করেছি, কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট টাইম আমি নাইকা হল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি নাইকা থেকে এই জিনিসগুলো পারচেস করেছি। এবারও আমি নাইকা থেকে কিন্তু কোনো মেকআপ জিনিস পারচেস করিনি, কারণ বাইরের সিচুয়েশন ভীষণ খারাপ, এই মুহূর্তে কেউ সেজে গুজে বাইরে বের হবে না। তাই আমি ভাবলাম মেকআপ প্রোডাক্ট কেনা মানে হচ্ছে টোটালি ওয়েস্টেজ অফ মানি, তাই আমি কোনো মেকআপ প্রোডাক্ট কিনিনি। আমি সব স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট কিনেছি, আর আমি কিছু নাইকার নিউ লঞ্চ প্রোডাক্টও কিনেছি। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী প্রোডাক্ট নাইকা থেকে পারচেস করে। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী জিনিস নাইকা থেকে পারচেস করেছি। তো সবার প্রথমে যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু একদম নাইকার নিউলি লঞ্চ প্রোডাক্ট, সেটা হচ্ছে নাইকার এই হেয়ার মাস্ক। আর আমি নিয়েছি হচ্ছে অনিয়ন অ্যান্ড ফেনুগ্রিক হেয়ার মাস্ক। আর নাইকার যে কোনো প্রোডাক্ট তোমরা জানোই প্যারাবেন ফ্রি, SLS ফ্রি, ক্রুয়েলটি ফ্রি হয়। তো এই হেয়ার মাস্কটা ইউজ করে আমি দেখি আমার কেমন লাগে, ভালো না খারাপ। তো এই পার্টিকুলার এই প্রোডাক্টের উপরেই আমি একটা আলাদা রিভিউ শেয়ার করব, তো তোমরা প্লিজ দেখো। নেক্সট যে আমি প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে নিয়েছি হচ্ছে ম্যাট্রিক্সের এই বায়োলেজ শ্যাম্পু। আমার বায়োলজির সিরামটা ভীষণ ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম আমি একটা বায়োলজির শ্যাম্পু ইউজ করে দেখি। তো এটা আমি নিয়েছি। নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশ। আমি এর আগে এম ক্যাফিনের ফেস ওয়াশ ইউজ করতাম, ওটাও আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবলাম নিউ কোনো প্রোডাক্ট ট্রাই করে দেখি। তো আমি এখানে নিয়েছি হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশটা। নেক্সট আমি নিভিয়ার দুটো নিউলি লঞ্চ প্রোডাক্ট কিনেছি, সেটা হচ্ছে নিভিয়ার এই শাওয়ার জেল, ন্যাচারাল শাওয়ার জেল। আর এখানে আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে নিভিয়ার এই বডি লোশন, ন্যাচারাল বডি লোশন। বাট এটার মানে ইসেটা না, আমার প্লাস্টিক বোতলটা একদম ভালো লাগেনি, একদম মানে কেমন যেন, তোমরা দেখো এরকমভাবে করলে এটা একদম পুরো দেবে যাচ্ছে। সো এটার প্যাকেজিংটা আমার একদম ভালো লাগেনি, বাট এটার প্যাকেজিংটা ভীষণ ভালো। নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদের দেখাবো যেটা আমি নাইকা থেকে পারচেস করেছি সেটা হচ্ছে কামা আয়ুর্বেদার এই ফেস মিস্ট। আমি এই ফেস মিস্ট ব্যাপারে ভীষণ ভালো ভালো কথা শুনেছি যে এই ফেস মিস্টটা নাকি খুব ভালো, একদম পিওর রোজ ওয়াটার। তো আমিও ভাবলাম যে ইউজ করে দেখি যে আমার কেমন লাগে। তো নেক্সট অ্যান্ড লাস্ট প্রোডাক্ট যেটা আমি নাইকা থেকে পারচেস করেছি সেটা হচ্ছে হিমালয়ার আয়ুর্বেদা ক্লিয়ার স্কিন সোপ উইথ পিওর আয়ুর্বেদিক অয়েল। এটা কিন্তু হিমালয়ার নিউলি লঞ্চ প্রোডাক্ট। তো আমার মাঝে সাথে একটু সাবানের দরকার পড়ে, তাই আমি ভাবলাম এই সাবানটা একবার ইউজ করে দেখি। তো ব্যাস আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর সাথে সাথে যে বেল আইকনটা আছে সেটাকেও হিট করতে ভুলো না।